পানি কমিলেও দুর্দশা আতরা নাই কাজিরঙার জীবগুলোর। উদ্যানখনের বিস্তীর্ণ অঞ্চল বর্তমানেও জনমগ্ন, যার পরিপ্রেক্ষিত বর্তমানেও নিরাপদ আশ্রয় বিচারি ধাবমান হয়ে আছে বন্য জীবগুল। কাজিরঙার উলাই গৈ নিরাপদ আশ্রয় বিচারি বিশ্বনাথর বিষপুখুরীত মটর সাইকেলর খুন্দাত মৃত্যু খাব দিলে এটি নিরীহ হরিণে। কাজিরঙার ষষ্ঠ সংযোজনের দাঁতিকাষরিয়া অঞ্চলের উলাই গৈ হরিণা পহুতো হঠাৎ রাষ্ট্রীয় ঘাইপথ পার হবলৈ চেষ্টা করোতে বেদেতির নাচবরর পাপু কার্কি নামের মটর সাইকেল আরোহীজনের খুন্দাত উফরি পড়ে আর তার পাছতে নিহত হয় পহুতো। মানে 60-75 স্পীডত আই আছিল, পটকে একেবারে আহিলে মই বসা সেভ করছো নিজকে, তথাপি তার এক্সিডেন্টর মুখ দুপয়ে দুপয়ে আপনি যথেষ্ট আঘাত পাইছে হয় মই পাইছো। ইফালে কাজিরঙার ভিতর চরাতো বন্য জীবসমূহর সংগ্রাম দেখিলে হৃদয় থকা যিকোনো লোকরে বুকু মিছর খাই যাব। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের মিহিমুখত শনিবারে দেখা গল একটা বৃহৎ হাতিজাকর লগতে এখন অতিথিশালাত আশ্রয় লৈছে এটা গুয়ে। ইফালে বনাঞ্চলখনের আন আন বানাক্রান্ত জীবকুলর গতিবিধি চাবলৈ ড্রোনের সহায় লৈছে উদ্যান কর্তৃপক্ষই। আনহাতে উদ্যানখনের ভিতর আবদ্ধ বা মৃত বন্যজন্তু বিচারি হাতনার দ্বারা অভিযান চলাইছে বন্যকর্মীয়ে। কার্বি পাহাড়ত আশ্রয় লৈ থকা জীবকুলে যাতে কোনো কারণতে অসুবিধাত পড়িব নোৱাৰে তাৰ বাবে লোৱা হৈছে ব্যৱস্থা। কাজিরঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা কার্বি অঞ্চলে বন্যপ্ৰাণী ওলাই যোৱা এটা ট্ৰেক কৰিবলৈ এতিয়া আমি ড্ৰোন ইউজেজ কৰি আছো। উল্লেখ্য যে কাজিরঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান আৰু ব্যাঘ্র সংৰক্ষিত বনাঞ্চলৰ 223টা বন শিবিৰৰ ভিতৰত 75টা বন শিবিৰ এতিয়াও জলমগ্ন হৈ আছে। ৰাষ্ট্ৰীয় উদ্যান কৰ্তৃপক্ষই প্ৰকাশ কৰা তথ্যমতে বিশ্বনাথ বন্যপ্ৰাণী সংমণ্ডলৰ এটা আৰু পূব অসম বন্যপ্ৰাণী সংমণ্ডলৰ অন্তৰ্গত অগৰাতলী বনাঞ্চলত 8টা, কহৰা বনাঞ্চলত 26টা, বাগৰি বনাঞ্চলত 26টা, বুঢ়াপাহাৰ বনাঞ্চলত 6টা বন শিবিৰ এলেকা জলমগ্ন। আনহাতে বানত 3টা গড় পোৱালিকে ধৰি মুঠ 37টা বন্যপ্রাণীর মৃত্যুর বিপরীতে 94টা বন্যপ্রাণী উদ্ধার করেছে উদ্যান কর্তৃপক্ষই। কাজিরঙার বিতুপন বরা আর বিশ্বনাথর তুষার হাজরিকা রিপোর্ট, নিউজ 18 নথিষ্ট।